নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, লাগবে না পরীক্ষা, ইন্টারভিউ নেই, কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই প্রচেষ্টাটাকে একটু সম্মান জানানোর জন্য অন্তত একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন বহু স্বাস্থ্যকর্মী। রাজ্যে বেড়ে চড়া বেকারত্ব ও করোনা সংক্রমণ ঠেকাতে এবার জরুরি ভিত্তিতে সরাসরি কর্মী নিয়োগে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে মন্ত্রিসভা বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মী নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন, আজ মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগে বলেছিলাম জুনিয়র ডাক্তারদের সংখ্যা বাড়ানো হবে। আজ মন্ত্রিসভায় 500 নতুন পোস্টে হাউস স্টাফের পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এরপর মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে সরাসরি নিয়োগে বিষয়টি বলতে পারেন। আসুন জেনে নিই মুখ্যমন্ত্রী ওই বৈঠকে কি বলেছেন মুখ্য সচিবকে লাইভ ভিডিওর মাধ্যমে। আমাদের এখানে অ্যানাউন্স করা হয়েছিল যে আমরা জুনিয়র ডাক্তারদের সংখ্যা বাড়াবো, হাউস স্টাফেদের সংখ্যা বাড়াবো। আজকে ক্যাবিনেট 500 পোস্ট, নতুন পোস্ট অফ হাউস স্টাফ স্যাংশন করেছে। আমি বলে দিলাম ওটাই প্রথম, এটা কোভিড কন্টিনিউয়েশনে আছে, এই কন্টিনিউয়েশনের জন্য আমরা ডাক্তার, তারপর তুমি ওটা বল দাও যেটা ওয়াকিং ইন্টারভিউ করেও করছে। 500 তো হাউস স্টাফ, 500 হাউস স্টাফ ওটা নয়। ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন 53 জন মেডিকেল অফিসার, হাউস স্টাফ 500, আর এর ছাড়া ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনে 18 জন মেডিকেল টেকনিশিয়ান প্লাস হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আলাদা আছে, ওটা আলাদা আছে ম্যাডাম। এতে আমরা যতটা পাবো ততটা নিয়ে নেবো, এখানে তো ন্যাচারালি আমার লোক লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই প্রচেষ্টাটাকে একটু সম্মান জানানোর জন্য অন্তত একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।